সূর্যের অভিমুখে মহাকাশ যানের যাত্রা বারোই আগস্ট সূর্যের খুব কাছাকাছি স্পেস স্পেসক্রাফ্ট পাঠাতে চলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে এটি উৎক্ষেপণ করবে নাসা এটি প্রথম মহাকাশযান যা সূর্যের উত্তপ্ত আবহমণ্ডল করোনা অভিমুখে যাত্রা করবে এ অভিযানের মাধ্যমে করোনার আবহমণ্ডল বিশেষ করে সৌরঝড় সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানা যাবে বলে ধারণা করছেন নাসার গবেষকরা নাসার গবেষক অ্যালেক্স ইয়ং বলেন আমাদের কাছে করোনার আবহমণ্ডল খুবই অদ্ভুত ও অপরিচিত পৃথিবীর আবহাওয়ার পাশাপাশি মহাজাগতিক আবহাওয়ার পূর্বাভাস জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মহাকাশ যানটি সূর্যের পৃষ্ঠ হতে প্রায় একষট্টি লাখ কিলোমিটার ওপর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং প্রায় তেরোশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে অবস্থান করবে এ প্রজেক্টে নিযুক্ত বিজ্ঞানী নিকি ফক্স বলেন এটি হতে চলেছে সাত বছরের একটি মিশন এ মিশন করোনার মধ্য দিয়ে মহাকাশযানটি বার ভ্রমণ করবে মহাকাশ যানটির কাঠামোটিতে রয়েছে কার্বন যৌগের চার দশমিক পাঁচ ইঞ্চি পুরু শিল্ড মহাকাশ মহাকাশযানটি সূর্য থেকে পৃথিবীতে আসা রেডিয়েশনের চেয়েও পাঁচশো গুণ বেশি রেডিয়েশন প্রতিরোধ করতে পারে এছাড়া ম্যাগনেটিক ও ইলেকট্রিক ফিল্ড প্লাজমা তরঙ্গ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন পার্টিকেল পরিমাপের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বসানো হয়েছে এতে উৎক্ষেপণের জন্য কাঠামোটিতে ইতিমধ্যেই ডেল্টা ফোর হেভি রকেটের মধ্যে যুক্ত করা হয়েছে রবিবার ফ্লোরিডার স্থানীয় সময় ভোর তিনটা আটচল্লিশ মিনিটে লঞ্চ উইন্ডিতে সূর্যের অভিমুখে যাত্রা করার কথা রয়েছে মহাকাশ যানটির প্রিয় দর্শক প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে চাপ দিন